আমি আসবো বিমল শঙ্কর নন্দ এবং সুকন্যা দুজনের কাছে, দুই রাজনীতির আঙিনার লোকজন, তাদের বক্তব্য আগে শুনি। সুকন্যা, যদি সত্যি মুখ্যমন্ত্রী এগুলো জানতেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে এতদিন ধরে কেন বলেননি? আমি আর প্রশ্নগুলো রিপিট করছি না, কারণ কিছুক্ষণ আগে পরপর 6-7টা প্রশ্ন আমি রাখলাম। এতদিন তিনি কোন রিপোর্টের অপেক্ষা করছিলেন? এতদিন তিনি কোন অশান্তির অপেক্ষা করছিলেন? হঠাৎ করে ভোটের শেষ লগ্নে এসে তার মনে হচ্ছে যে আলাদা করে ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, যারা নির্বাচনে পার্টিসিপেট পর্যন্ত করেন না, ইসকন, এর আগে তিনি একাধিকবার খতিয়ান দিয়েছেন। আজকেও তিনি বলেছেন ভগিনী নিবেদিতার বাড়ি থেকে শুরু করে বিবেকানন্দের বাড়ি সব কিছু যে রয়েছে, ঠিক রয়েছে, সেগুলো সমস্ত কৃতিত্ব তাঁর। বাড়ি ঠিক রাখা আর আদর্শ বাঁচিয়ে রাখার মধ্যে বিস্তর ফারাক রয়েছে। রাজনীতির ময়দানে এসে আমি আবারও প্রশ্ন করছি, উন্নয়নের খতিয়ান হওয়ার কথা, প্রতিশ্রুতির খতিয়ান হওয়ার কথা, যদি দুর্নীতি থাকেও, যদি সেখানে চুরির অভিযোগ থাকেও, সেখানে ধর্ম কোত্থেকে আসছে? সুকন্যা, বর্তমানে আমরা যে আজকে এখানে বসে কথা বলছি, এটাই আমাদের কাছে একটা ভাববার সময় এসছে। আজকে আপনি মমতা ব্যানার্জি যে ধর্মের বিভাজন করছেন সেটা দেখাচ্ছেন, সে কথাটা বলার চেষ্টা করছেন, কিন্তু আমরা যদি দেখি বর্তমান ভারতবর্ষ, বর্তমান ভারতবর্ষে আজ এখন এই ধর্মের বিভাজনের রাজনীতি হচ্ছে, ধর্ম নিয়ে ধর্ম ধর্ম খেলা হচ্ছে, একদিকে মুসলিম একদিকে হিন্দু। কখনো বলা হচ্ছে হিন্দু স্ত্রীদের মঙ্গলসূত্র মুসলিমরা নিয়ে নেবে, কখনো বলা হচ্ছে মুসলিমরা সংখ্যায় এত বেড়ে যাচ্ছে তাই জন্য হিন্দুরা হচ্ছে বিপন্ন। এই ধর্মের খেলা আমরা দেখে যাচ্ছি প্রত্যেকটা রাজনীতির প্রচারে। আপনারা বারবার বলছেন মমতা ব্যানার্জি, রামকৃষ্ণ মিশন, ইসকন, ভারত সেবাশ্রম সংঘ প্রত্যেককে দোষারোপ করেছেন, প্রত্যেককে বিরোধী মনে করছেন। না, এটা আপনারা বোধহয় সঠিক প্রচার করছেন না। মমতা ব্যানার্জি স্পেসিফিক্যালি কার্তিক মহারাজের কথাই বলেছেন, বলেছেন বহরমপুরের কার্তিক মহারাজের কথা। এবং মমতা ব্যানার্জি, কার্তিক মহারাজ যদি বিজেপিকে সমর্থন করে থাকেন, অবশ্যই উনি সমর্থন করতে পারেন, সেটা ওনার রাইট আছে, কিন্তু মমতা ব্যানার্জি নির্দিষ্ট আলাদা ব্যক্তি নন। কার্তিক ব্যানার্জি, কার্তিক মহারাজ কোনো নির্দিষ্ট ব্যক্তি নন, তিনি ভারত সেবাশ্রম সংঘের সহসভাপতি। মানে এটা তো আপনাদের দলের সঙ্গে আপনারা গুলিয়ে ফেলছেন, যেভাবে আপনারা বলেন যে পার্থ চোর, মানিক চোর দল নয়, এটা আপনারা বলেন রাজনীতির ক্ষেত্রে, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠান কোনো রাজনীতির জায়গা নয়। সেখানে কোনো একজনকে বলা মানে হচ্ছে তার প্রতিষ্ঠানকে বলা, কারণ তিনি তার প্রতিষ্ঠানের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে পদে বসে রয়েছেন। যদি কোনো অন্যায় করে থাকেন বা অন্য কোনো জায়গায় কোনো অন্যায় ভাবে কোনো কোনো রাজনীতির সে সমর্থন করে থাকে, সেটা বলার, সেটা পেছন থেকে করে থাকে, সেটা তার দায়, সেটা কার্তিক মহারাজের দায়। তার জন্য কার্তিক মহারাজ হিমসেলফ মমতা ব্যানার্জি কাহিনী লিখে দিয়েছে, ভারত সেবাশ্রম সংঘ নয়, কার্তিক মহারাজ আইনি চিঠি দিয়েছেন মমতা ব্যানার্জিকে। সুকন্যা, উনি বলেছেন আইনে হবে, মঞ্চ থেকে উনি সাধু নন, উনি সন্ন্যাসী নন। আপনি বলুন মমতা বন্দ্যোপাধ্যায় ডিসাইড করার কে? ভারত সেবাশ্রম সংঘে কে কে সাধু, কে সাধু নন? রামকৃষ্ণ মিশনে কে মহারাজ, কে মহারাজ নন? এটা সিদ্ধান্ত নেওয়ার মমতা বন্দ্যোপাধ্যায় কে? কথাটা কি বলেছেন? উনি বলেছেন সব সাধু সাধু, উনি বলেছেন এটা, সব সাধু সাধু নন, সবাই যদি মুখোশ পরে থাকে সাধুর তাহলে সবাই সাধু নয়। এই কথাটার মধ্যে ভুলটা কোথায় আছে? আর কার্তিক মহারাজ নিজে একটা একজন মহারাজ, আমরা ওনাকেও শ্রদ্ধা করি, উনি একটা আইনি নোটিশ দিয়েছেন, উনি কোর্টে শরণাপন্ন হয়েছেন, বিচারটা কোর্টেই হোক আমরা আইনে তাকে উত্তর দেব। এটা তো এখানে ধর্ম ধর্ম খেলাটা চলবে না। এটা এটা ওনার কথা বলতে চাই, ওনার দিক থেকে আমি বলবো হিন্দু বিপন্ন, এটা ওনার দিক থেকে মহৎ যে উনি সরাসরি তাহলে আসলে এখানে কি করতে আছি, আইনি ব্যবস্থা না নিয়ে তাহলে বিপন্ন ক্ষমা চাওয়ার দাবি করেছে। আমি বা এখানে যারা হিন্দু আছেন তারা কি আজকে বিপন্ন? আপনারা এখনো বলছেন কথা রাজ্যে বিভিন্ন প্রান্তের খবর বোধহয় রাখেন না, হতে পারে রাজ্যে বিভিন্ন প্রান্তের খবর বোধহয় রাখেন না। আপনার দলের নেতা কেন বলেছেন 37 হিসেব দিয়ে কেন বলেছেন কেটে ভাসিয়ে দেব? তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা? এনকোয়ারি হচ্ছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন? কমিশনে কমপ্লেইন হচ্ছে, সেজন্য এনকোয়ারি হচ্ছে। লজ্জা করে না, আপনারা বলেন যে রমজান মাসে ওরা ফল খায়, ওরা শান্তি প্রিয়ার জন্য মাথা, শুনুন সুকন্যা, শুনে নিন এগুলো নিয়ে আলোচনা করা যায় না। এদেশে থেকে এদেশের সংবিধান এগুলো নিয়ে এভাবে বিতর্ক করার অনুমতি দেয় না। ওরা বলবে
আপনার মুখ্যমন্ত্রী বলছেন রমজান মাস ওরা শান্তিপ্রিয়, ওরা ফল খায়। শুনে নিন সুকন্যা, মুখ্যমন্ত্রী বলছেন রমজান মাস ওরা শান্তিপ্রিয়, ওরা ফল খায়। অন্য যারা রামনবমী মিছিল করে তারা নাকি অশান্তি হিংসা ছড়াতে আসে, এটা আপনার মুখ্যমন্ত্রী বলছেন, আপনার দল বলে এটা, এগুলো বলা যায়? এগুলো বলা যায়? হাইকোর্ট থেকে নির্দেশ আনতে হয়েছে রামনবমীতে কোনো তরোয়াল নিয়ে বেরোতে পারবে না, কোনো অশান্তি সৃষ্টি করতে পারবে না। আপনার দলের নেতা মিছিল করেছেন, আপনার দলের নেতা দেখাবো ভিজুয়াল অর্ডার নিয়েছে, তার হাইকোর্ট যখন শুনুন তো স্পেসিফিক নির্দেশ দিয়েছে এই এই কাজগুলো করতে পারবে না, তার সত্ত্বেও রামনবমীতে এই গন্ডগোলটা পাকানো হয়েছে, 11 জন অ্যারেস্টেড ছিল। কি বলছেন আপনি, কি জামিন পেয়েছে? আপনি কোথায় দাঁড়িয়ে কথা বলছেন? রামনবমীর মিছিল আর আগে ভবিষ্যৎবাণী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কোথায় মিছিল দেখলেন আপনি? কি ননসেন্স বলছেন? সেই জন্যই রামনবমীর মিছিল ভবিষ্যৎবাণী করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আদালতে হয়েছিল, আমরা মমতা ব্যানার্জি আপনি জেনে আসুন, হয় আপনি জেনে কথা বলুন, না হলে মুখ বন্ধ করে চুপ করে বসে থাকুন। আপনারা মুখ বন্ধ করে চুপ করে বসে থাকুন, আমরা বলছি আপনারা ভুল বলেন, আপনারা বাংলার মানুষকে আজ ভুল বোঝালে চলবে না। তারিখ বলুন, সেই জন্যই হাইকোর্টে কোনো দণ্ড আনতে হয়েছিল, তারিখ বলুন, সেই জন্যই পুলিশ প্রশাসন থেকে সেই বিধি বন্ধ করে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। সুপাকা তারিখ বলুন, যে এখানে মিছিল করতে দিয়েছেন, তারিখ আপনার নেত্রী কয় বলেছেন, তারিখ বলুন। আপনার নেত্রী গণৎকার, আপনার নেত্রী ভবিষ্যৎবাণী আশঙ্কা করেছে, আপনার নেত্রী মানুষ অশান্তির আশঙ্কা করেছে, কি বলেন আপনারা? দেখেছি কোথা থেকে বলেন, এই কথা বলো, শেম অন ইউ, শেম অন ইউ, শেম অন ইউ চ্যানেল, আপনি আপনি অ্যাডভান্স বলছেন, আপনারা এই সময় এখানে দাঙ্গা হবে, অ্যাডভান্স বলছেন, অ্যাডভান্স দাঙ্গা আশঙ্কা করা হয়েছে, এটা রাজনীতি চ্যানেল, এটা রাজনীতি। আজকে আমি দেখছিলাম দুর্গাপুরে পক্ষপাতিত্ব করে যাচ্ছে, আমি দেখছিলাম দুর্গাপুরে, দুর্গাপুরে একটা স্কুল বন্ধ হয়ে গেল কারণ সেখানে শিক্ষক নেই, সরকার চলছে, একটা চাকরি দিতে পারে না, একটা শিক্ষক দিতে পারে না, একটা কর্মসংস্থান ব্যবস্থা করতে পারে না, একটা ইন্ডাস্ট্রি করতে পারে না, খালি ধর্ম ধর্ম ধর্ম। আপনি বলুন, আপনি বলুন, আপনাকে আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় কোথা থেকে জ্যোতিষী করেছেন, জ্যোতিষের ডিগ্রি পেয়েছেন, আপনি বলুন কেন? মমতাজিকে বলেছিলেন আপনি আপনাকে কোন দেখা চাইনি, আপনারা সাধু আপনি আইনজীবী হতে পারেন, আপনারা আইনজীবী হতে পারেন, কিন্তু আপনি আইনে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, আপনি আমাকে কোর্ট দেখাচ্ছেন, আপনি বলুন যে মিছিল হওয়ার আগে কি করে কোন মুখ্যমন্ত্রী ভবিষ্যৎবাণী করতে পারে, আপনি বলুন, শান্তির আশঙ্কা করেছিলেন, আর সেই জন্য যদি আপনি ডেট বলুন, আমি শুনবো না, আপনি ডেট বলুন, কতগুলো কন্ডিশন বলেছিলেন, আপনি ডেট বলুন, এই এই করা যাবে না, আপনি ডেট বলুন, সত্যি ওরা আপনারা বিচার করেছিলেন, আপনি ডেট বলুন, শুনুন তারিখ, তারিখ বাংলা ভাষা বুঝছেন, তারিখ বলুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি করে অ্যাডভান্স ভবিষ্যৎবাণী করতে পারেন যে ওই দিন এই সময়তে দাঙ্গা হবে, বলুন, ওই দিনই রামনবমীর মিছিলটা বেরোবে, এবং সেই পূর্ব অভিজ্ঞতা থেকে কথা বলেছেন, কি বলেন? মানুষকে বোকা বানাচ্ছেন, দুই ধর্মের মানুষকে বোকা বানাচ্ছেন, ধর্ম নিয়ে খেলছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আমি আসব, আমি আসব, আমি এর এর আগের কথা বলছিলাম, তার পাশাপাশি এখানে হাত তুলছেন অনেকেই, অম্বিকানন্দ মহারাজ হাত তুলছেন, বাকি কাজু মাসুম আক্তারও কথা বলবেন, আমি জানি, অম্বিকানন্দ মহারাজের কাছে আসছি, এক এক করে আমি আবারও বলছি, আপনাদের কথা মানুষ শুনছে, প্রশ্ন করার জন্য আমি আছি, দয়া করে একজনের বক্তব্যের মধ্যে একজন ঝাঁপিয়ে পড়বেন না, অম্বিকানন্দ মহারাজের কাছে আসছি। একজন মুখ্যমন্ত্রী কোন জায়গা থেকে ভবিষ্যৎবাণী করতে পারেন আমার জানা নেই। ওনার জ্যোতিষীর ডিগ্রিটা উনি কোথা থেকে পেয়েছেন সেটার আপনি প্রশ্ন করে তো চোখে আঙুল দিয়ে দেখিয়েই দিলেন, কিন্তু বিষয়টা যেটা হচ্ছে এই ভবিষ্যৎবাণীটা উনি নতুন করেননি। আপনার স্মরণে থাকা উচিত আপনার এবং আপনার চ্যানেলের 2017 সালে দুর্গা পুজোর বিসর্জনের শোভাযাত্রা, ওই দিন মহরম পড়ার কারণে 6টার মধ্যে মা দুর্গার মূর্তি বিসর্জন করতে হবে এই নির্দেশিকা কোনো ইমাম মুয়াজ্জেম কোনো মুসলমান সংগঠন দাবি করেনি। অশান্তি হতে পারে মহরমের দিনে, কে আশঙ্কা করেছিলেন? তার নাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বিরুদ্ধে আমরা চ্যালেঞ্জ করে কোর্টে গেছি, হাইকোর্ট থেকে পারমিশন এনেছি, মা দুর্গার বিসর্জন আর মহরমের শোভাযাত্রা এক রাস্তায় গেছে। মমতা ব্যানার্জি রামনবমীর শোভাযাত্রা নিয়ে এত বড় বড় কথা বলছেন, ভবিষ্যৎবাণী করছেন, আমি চ্যালেঞ্জ করছি আপনার চ্যানেলের মাধ্যমে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি সৎ সাহস থাকে, মহরমের শোভাযাত্রায় যে অস্ত্র নিয়ে আমার মুসলিম ভাইয়েরা শোভাযাত্রা করে সেখান থেকে দাঙ্গা হতে পারে এই আশঙ্কা দেখানোর সৎ সাহস মমতা ব্যানার্জি কি করতে পারেন? আর আরেকটা কথা আপনার এই চ্যানেলের মাধ্যমে বলছি, হুমায়ুন কবির ভুলে গেছেন যে মুর্শিদাবাদে হয়তো হিন্দুরা 30%, কিন্তু মুসলমানরা মুর্শিদাবাদে 70%, পশ্চিমবাংলায় কিন্তু এখনও হিন্দুরা 70%, সমগ্র পশ্চিমবাংলায়। এই উস্কানির রাজনীতি, বিভেদের রাজনীতি করবেন না হুমায়ুন সাহেব। আর আপনি আর আপনার দলনেত্রী যে মিথ্যাচার, আর আপনি বলছিলেন তো ভুলভাল মন্ত্রোচ্চারণের কথা, ভুলভাল মন্ত্রোচ্চারণের কথা কেন বলছেন? ভুলভাল মন্ত্রোচ্চারণ হিন্দু ধর্ম নিয়ে করা যায়? মমতা ব্যানার্জিকে আবারও একবার চ্যালেঞ্জ করছি এই মঞ্চ থেকে,
এখান থেকে ওনার যদি সৎ সাহস থাকে, উনি কোরআনের কোনো আয়াতকে বিকৃত করে বলুন, উনি গুরু গ্রন্থ সাহেবের কোনো শ্লোককে, গুরুবাণীকে বিকৃত করে বলুন, উনি খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষের বা বৌদ্ধ ধর্মের যে মূল গ্রন্থ ত্রিপিটক তাকে বিকৃত করে বলুন, দেখুন তো কীরকম পরিণতি হয়। ওনার এই রাজনীতিটা শুধুমাত্র হিন্দু বিরোধী, হিন্দু বিরোধী, আর হিন্দু বিরোধী আর কোনো কারণ নেই। আরেকটা, আপনার এই চ্যানেলের মাধ্যমে করজোড়ে আমি পশ্চিমবঙ্গবাসী এবং যারা এই আজকের এই প্রতিবেদন দেখছেন, আজকের এই টক শো দেখছেন, তাদেরকে বলছি, সত্যি পশ্চিমবাংলায় আমরা বিপন্ন। কার্তিক মহারাজ একা নন, যারা যারা আমরা কার্তিক মহারাজের সঙ্গে রয়েছি, যারা যারা আমরা মাননীয় এবং তার প্রশাসনকে মহুয়া মৈত্রর ঘটনার সময়, বিশ্বজিৎ দাসের ঘটনার সময়, ওনার দলের নেতা নির্মল মাঝির ঘটনার সময় প্রতিবাদ করেছি, আমাদের কাছে একাধিক হুমকি এসেছে, একাধিক হুমকি ফোন কল এসেছে। আমাদের নিরাপত্তা কী হবে? তার দায়িত্ব কি তৃণমূল কংগ্রেস সরকার পশ্চিমবঙ্গের প্রশাসনের দণ্ডমুণ্ডের কর্তৃক মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাহ্য করতে পারেন? আমরা কি ওনার নাগরিক নই? উনি কি আমাদের মুখ্যমন্ত্রী নন? সবার মুখ্যমন্ত্রী নিঃসন্দেহে। আমি আসবো এক এক করে, সুকন্যা হাত তুলছি, আমি আবারও সুকন্যার কাছে আসবো। তবে তার আগে বেশ কিছু বক্তব্যগুলো যখন সামনে আসছে, কিছু বক্তব্য আরও দেখানো দরকার। মুখ্যমন্ত্রী যিনি বলেন, মাঝে মধ্যেই বলেন, তার কাছে সব সমান, উৎসব এক, উৎসব সবার, অথচ তিনি সেখান থেকে দাঁড়িয়ে বলছেন যে কে সাধু কে সাধু নয়, সব সাধু সাধু নয়। বিভিন্ন সময় একটা, কখনো রামনবমী মিছিল, কখনো রাম পুজো, যেতে হয়েছে কোর্টে দুর্গাপূজার জন্য, বিসর্জনের জন্য হোক, রামনবমী পুজো করার জন্য হোক, রাম পুজো করার জন্য কোর্টে যেতে হয়েছে। তিনি বলেন যে এগুলো নিয়ে এক শ্রেণী নাকি রাজনীতি করছে, কারণ তার ধর্মের আশ্রয় নাকি তার দরকার হয় না। অথচ আজকে কী হলো? মুখ্যমন্ত্রী বলছেন সন্দেশ খেলে পর অশান্তি ছড়ানোর দ্বিতীয় প্ল্যান নাকি এটা বিজেপির, মানুষকে তার জন্য সতর্ক থাকতে বলছেন, অথচ বিরোধী রাজনৈতিক দলের তরফ থেকে এরকম কোনো বক্তব্য বার্তা পাওয়া যায়নি। উনি নিজে বলেছেন যে এরকমভাবে অ্যাডভান্স তিনি দাঙ্গা বা হিংসার প্ল্যান বলে দেন, অ্যাডভান্স। কিন্তু রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে ভরতপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন আজ পর্যন্ত আমরা কেউ জানি না। প্রশ্ন হচ্ছে কোনটা মুখ কোনটা মুখোশ। উল্টে আজ প্রচারের মঞ্চ থেকে দাঁড়িয়ে বিভাজনের সূক্ষ্ম রেখা টানছেন। নিজেকে নিয়ে তিনি কি বলছেন, নিজের পরিচয় নিয়ে তিনি কি বলছেন, কি বলছেন শুনুন একবার। আমাকে তো চিরকালই ওরা বলে যে আমি নাকি হিন্দু ধর্মে বিশ্বাস করি না। আমি জানি না জন্মেই আমার নামটাকে দিয়েছিল আর পদবিটাকে দিয়েছিল, ভাগ্যিস হিন্দু ছিলাম বলে, তা নাহলে কবে বলেই তো এ বিদেশ থেকে এসছে, নয় এনআরসি হয়ে এসছে বলে সেটাকেও যুক্ত করে দিত। কিন্তু মনে রাখবেন, আমি কোনোদিনও বলি না, আমিও কিন্তু একটা ব্রাহ্মণ পরিবারের, হিন্দু পরিবারের মেয়ে, জেনে রাখবেন। কিন্তু আমি নিজের পরিচয় কখনো দিই না, তার কারণ আমি বিজেপির থেকে সার্টিফিকেট নিতে যাব না। আমি হিন্দু না, আমি মুসলমান না, আমি শিখ না, আমি খ্রিস্টান, আমি মানুষ। আমার সবচেয়ে বড় পরিচয় আমি মানুষ। একটা বিজেপির মতো নোংরা পার্টি এসে আর তার সাথে জুটেছে ওই সিপিএম দলগুলো, আইন তো আইনের পথে চলবে। দেবী চরাচর সারে কুচশিশ ভূত মুক্তা হারে, বিনা পুস্তক রঞ্জিত হস্তে সরস্বতী মহাভাগে, বিদ্যা কমলা লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী, সরস্বতী নমো নমো, মা দুর্গা মা কালী জয় বজরং বলি, ওম নমো শিবায়, গণপতি বাবা মৌরিয়া বিশালাক্ষী, বিষ্ণু মাতা রক্ষা কালী, জয় মাতা দি সন্তোষী মা। আমি জানি না যে কেন পরিচয় দিতে হয় তিনি নিজের ধর্মের পরিচয় কেন তাহলে দিতে হচ্ছে প্রকাশ্য মঞ্চ থেকে, কেন প্রকাশ্য মঞ্চে অন্য ধর্মের অনুষ্ঠান করতে গিয়ে মাথা ঢেকে নিয়ে হাতের অন্য ভঙ্গিমা করে তাদের সঙ্গে মিশে যেতে হয় কেন, আর তার পরমুহূর্তে আবার কি সুন্দর তার নিজের যে ধর্ম তাকে পরিচয় দিতে হয় না, যে ধর্ম তিনি নিয়ে আসেননি, তিনি পেয়েছেন উত্তরাধিকার সূত্রে সেই ধর্মের, সেই ধর্মের পূজোর মন্ত্রকে বিকৃত করে বলতে হয় কেন, আর এখন এই সময় দাঁড়িয়ে এত ধর্ম আসছেই বা কেন।